ওয়েলকাম হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত সকাল থেকে পশ্চিমবঙ্গের আকাশে মেঘলা আকাশ সঙ্গে ঘন কুয়াশা কোথাও কোথাও রয়েছে উত্তরবঙ্গ মেঘলা আকাশ রয়েছে সঙ্গে বৃষ্টি চলছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিলেন যে পশ্চিমবঙ্গের জেলাতে ছয়টি এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে কতটা বৃষ্টি আসতে পারে ঝাড়খণ্ডের আবহাওয়াটা কেমন থাকবে সমস্ত কিছু আপনাদের সংক্ষিপ্ত জানানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না প্রথমে আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর কি বলছেন আবহাওয়া দপ্তর যেটা বলছেন প্রধানত নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা সঙ্গে পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় বৃষ্টি চলতে পারে এছাড়া তারা যেটা বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল পর্যন্ত রয়েছে অর্থাৎ আজকে বিকাল রাত এবং আগামীকাল সকালের মধ্যে হতে পারে আগামীকাল সকালের পর দক্ষিণবঙ্গের কোনো জেলা তার কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা আগামীকাল সকাল পর্যন্ত চলতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে অর্থাৎ হালকা মাঝারি চলতে পারে আগামীকাল সকালের মধ্যে এবং বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় রয়েছে এমনটা রয়েছে আপডেট এই যে মেঘলা আকাশটা রয়েছে এই মেঘলা কি আগামীকালও থাকবে যেটা আমরা আপডেট পাচ্ছি আগামীকাল তাতে আমরা আগামীকাল সাতাশ জানুয়ারি চলে যাব সেখানে দেখব কুয়াশার সম্ভাবনা কতটা রয়েছে এবং কতটা আসতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ সঙ্গে ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সঙ্গে আমরা এটাও লক্ষ্য করতে পারছি যে বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া এখানেও কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে সঙ্গে হুগলি জেলায় কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে এছাড়া অন্যান্য জায়গা যেমন চব্বিশ পরগনা কলকাতার এখানে কুয়াশা হালকা মাঝারি আসতে পারে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমনটা কুয়াশা নেই কোথাও কোথাও হালকা মাঝারি তো অবশ্যই আসবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে ঝাড়খণ্ড প্রচন্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে কিন্তু মেঘলা আকাশটা কি থাকবে তাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামীকাল বেলার পর থেকে কিন্তু আর মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা নেই অন্তত আজকের মতন রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডও তাই রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি নিচের তিন জেলায় রোদের দেখা মিললেও জেলায় কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ রয়েছে এবং কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে এই রয়েছে প্রধানত আজকে এবং আগামীকাল দিনের আপডেট তাই এক কথায় বলতে গেলে আগামীকাল কোথাও কোনো বৃষ্টি নেই কুয়াশা আসবে বেলার দিকে সরে যাবে রোদের দেখা পাওয়া যাবে আজকের মতো মেঘলা আকাশটা দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা নেই সরাসরি আপনাদের দেখাবো যে নতুন পশ্চিমী ঝঞ্ঝার জন্য কি আমরা দেখেছিলাম এক তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত উত্তরবঙ্গের জেলাগুলোতে এই মুহূর্তে আপডেটে কতটা পরিবর্তন এলো সেটাই আপনাদের দেখাবো এক তারিখে যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগে আমরা বৃষ্টি দেখেছিলাম এই মুহূর্তে কিন্তু সেই অর্থে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা বেলার দিকে দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে এক ফেব্রুয়ারি থেকে এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই অর্থে কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না সরাসরি আমরা বিকালের দিকে চলে যাব বিকালের দিকের যে আপডেট আমরা পাচ্ছি তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপরের পাঁচ জেলাতেই সম্ভাবনা থেকে বেশি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আমরা রাতের দিকে লক্ষ্য করতে পারছি না মাঝ রাতের দিকের যে পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার সঙ্গে আমরা এটা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না দুই তারিখের যে আপডেট পাচ্ছি সকালের দিকে তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং বেলার দিকে দুই তারিখের যে আপডেট পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না রাতের দিকের যে আপডেট পাচ্ছি আমরা তাতে দেখতে পাচ্ছি দুই তারিখে উত্তরবঙ্গের আটটি জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না সরাসরি তারিখের আপডেটে চলে যাব তিন তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা সংলগ্ন সুন্দরবন এছাড়া রয়েছে গোসাবা এই সমস্ত জায়গাগুলোর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির চান্স রয়েছে বাকি জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এখানে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না তিন তারিখে আমরা বেলার দিকে চলে যাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেই অর্থে কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না এবং চব্বিশ পরগনা সংলগ্ন কোনো কোনো উপকূলে জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি রাতের দিকে তিন তারিখের যে আপডেট পাচ্ছি কোনো বঙ্গেই কিন্তু সেভাবে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না এবং ঝাড়খণ্ডে তো আমরা বৃষ্টি দেখতেই পাচ্ছি না তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট প্রধানত রয়েছে আজকে এবং আগামীকালই হালকা বৃষ্টি হতে পারে তারপর আর সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই মাঝারি থেকে কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে যেটা আপনাদের দেখিয়েছি সরাসরি চার তারিখের আপডেটে চলে যাব চার তারিখ থেকেই প্রধানত বৃষ্টিপাত ঢুকতে চলেছে আগে আমরা দেখেছিলাম তিন তারিখ থেকে বৃষ্টি আসবে এই মুহূর্তের যে পরিবর্তন সেটা আমরা লক্ষ্য করতে পারছি চার তারিখ থেকে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টির চান্স রয়েছে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় বাঁকুড়া পুরুলিয়ার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে মেদিনীপুরের কোনো কোনো জায়গায় ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উপকূলের জায়গাগুলোর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির চান্স রয়েছে আপনারা লক্ষ্য করতে পারছেন কি হারে জলীয় বাষ্প ঢুকছে ফলে এই জলীয় বাষ্পের জন্যই মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি এগিয়ে আসছে তার জন্য আমরা আরেকটু চলে যাব বেলার দিকের কি সম্ভাবনা হচ্ছে বেলার দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টিপাত দেখাচ্ছে কিন্তু অনলাইন আপডেট বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মালদা দুই দিনাজপুরে আবারও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান নদীয়াতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে খুব হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে চার তারিখ দশ বা এগারোটার দিকে অর্থাৎ বেলার দিকে বলা যায় সরাসরি আমরা আরেকটু বেলার দিকে চলে যাব অর্থাৎ দুপুরের দিকে দুপুরের দিকের যে সম্ভাবনা আমরা পাচ্ছি বৃষ্টি কিন্তু ঝাড়খণ্ডের উত্তর পূর্ব দিকের জেলাগুলোতে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুমকা রয়েছে দেওঘর রয়েছে এছাড়া ধান বাদেও কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে রাঁচিতে রয়েছে জামশেদপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে প্রধানত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে মাঝারি মানে বৃষ্টি হতে পারে ওপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি চলতে পারে এটা রয়েছে চার তারিখ দুটো অর্থাৎ দুপুরের দিকের আপডেট সরাসরি বিকালের দিকে চলে যাব বিকাল থেকে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে প্রথমেই আপনাদের জানিয়ে দিই তিন তারিখে যেটা আমরা দেখেছিলাম এখন আমরা দেখছি চার তারিখে অর্থাৎ একদিন কিন্তু পিছিয়ে গেছে এমনটা দেখাচ্ছে অনলাইন আপডেট তাতে আমরা দেখতে পাচ্ছি চার তারিখে সন্ধ্যার দিকে একটা বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সেই পরিবর্তনের অর্থ হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার এই পাঁচটি জেলাতে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে তো প্রচন্ড বৃষ্টি দেখাচ্ছে অনলাইন আপডেট সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটুকু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমান রয়েছে সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এখানেও কিন্তু বেশ একটু মাঝারি মানের বৃষ্টি হতে পারে সঙ্গে বীরভূম মুর্শিদাবাদে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্যান্য পশ্চিমবঙ্গের জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উপকূলে জায়গাগুলোর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি চলতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরাসরি আমরা চার তারিখ রাতের দিকে চলে যাব চার তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের অনেক জেলাতে কিন্তু একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা অনলাইন আপডেট দেখাচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই এলাকাটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে যেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে হালকা বৃষ্টি হতে পারে তবে বাঁকুড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি লক্ষ্য করতে পারছি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি দেখাচ্ছে তাও মাঝারি কোনো কোনো জায়গায় হালকা হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা থেকে কম রয়েছে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে এটা আমরা লক্ষ্য করতে পারলাম তাই বন্ধুরা এটাই আপনাদের জানাতে চাইছি যে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা একদম চলে যায়নি ঝাড়খন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি যেমন রয়েছে ধানবাদ মহিজাম এছাড়া রয়েছে অন্যান্য জায়গা দুমকা দেওঘর এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি জামশেদপুর এছাড়া রাঁচিতে হালকা মাঝের বৃষ্টি হতে পারে তো আপনাদের এটাই জানাতে চাইছি বৃষ্টির সম্ভাবনা দূর হয়ে যায়নি অর্থাৎ বৃষ্টি কিন্তু হতে পারে বা আসতে চলেছে এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে চার তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পেলাম তাতে চার তারিখই প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখে আগে দেখেছিলাম এখন আর বৃষ্টি দেখাচ্ছে না তাই আমাদের ধরে নিতে হবে তিন তারিখ রাত থেকে চার তারিখের বা পাঁচ তারিখের মধ্যে একটা বৃষ্টির বিপর্যয় আবারও পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আসতে পারে তবে সব থেকে বেশি বিপর্যয় হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং